আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশ লাইফে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় মোমো মেকার ছাড়াই আমরা কিভাবে মোমোটা তৈরি করতে পারি। আমরা তো বাহিরে গেলে মোমো কম বেশি সবাই খাই, কিন্তু বাসাতেও অনেকে তৈরি করে খান। তো আমি আজকে টেস্টি বাইট থেকে একটা মোমো নিয়ে এসেছি। 10 থেকে 15 মিনিটে এটা তৈরি করা যায় ঘরে। আর এটা 24 পিসের একটা মোমো প্যাকেট, এখানে দেখা যাচ্ছে চিকেন চিলি মোমো আর কি। আর এটা আমি খুব কম সময়ে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো ঠিক আছে, চলুন আজকে আমরা এই মোমোটা কিভাবে মোমো মেকার ছাড়াই খুব কম সময়ে তৈরি করে নিতে পারি পারফেক্টলি সেটা দেখাই। আমি এখানে চুলায় পানি দিয়েছি, এখানে আমার একটা কড়াইয়ে পানি দিয়েছি, ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি গরম হওয়ার কারণের জন্য। তো আমি পানিটা ফুটা মানে ফুটবে এরকম অবস্থা পর্যন্ত, ফুটে ভাপ উঠতে হবে এরকম সময় পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা ফুটে যাক, তার মধ্যে আমরা একটু এটা দেখে নেই এটার মধ্যে কি আছে। এই যে দেখা যাচ্ছে, এখানে মোমোটা বের করলাম, এখানে 24 পিস মোমো আছে। তো এখানে আছে আপনার 12 পিস, আর এটাতে আছে আপনার 12 পিস। তো সব মিলে 24 পিস। আর এটা অনেক সুন্দর প্যাকেটিং সিস্টেমটা। আর টেস্টি বাইট ছাড়াও অন্যান্য কোম্পানির আপনার মোমো আছে। আমার কাছে কেন যেন টেস্টি বাইটের মোমোটা বেশি ভালো লাগে, আমি এর আগেও নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে বলেই আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা নিয়েছি। যে আমি একটু আমার দর্শক ভাই বোনদের দেখাবো, এই যে দেখুন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ফিনিশিং কাজটা করেছে। আর এটা হবে যখন, তখন আমি আপনাদেরকে মোমো সসটা, মোমো দিয়ে খাওয়ার জন্য যে সসটা দিয়ে খাই আমরা, সেটা তৈরি করে দেখাবো। ওইটা তো বাসাতেই তৈরি করতে হবে, কারণ রেস্টুরেন্টের মতো পারফেক্ট সস আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঠিক রেস্টুরেন্টের স্বাদটা পাবেন আপনারা। আর মোমো তো আসলে সস তারা ভালো লাগে না, আর এটা অবশ্যই সয়া সস ব্যবহার করতে হবে, সয়া সস ছাড়া মোমো সসটা হবে না। ঠিক আছে, পানিটা ফুটতে থাক, আমরা পানিটা ফোটা পর্যন্ত অবশ্যই আমাদের ওয়েট করতে হবে, এবং পানিটা ফুটে গেলে যে ভাপটা হবে সেই ভাপেই আমাদের এই মোমোটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে, এই যে ভাপ উঠছে। এখন আমি একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ উপায়ে, আমি জাস্ট একটা প্যানের মধ্যে একটা র্যাক বসিয়ে দিয়েছি, এবং এই র্যাকের মধ্যে মোমোগুলো দিয়ে এটাতে ঢেকে দিতে হবে। ঢাকনাগুলোর উপরে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। এই ঢাকনাটা ছিদ্র থাকে, সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। আমাদেরকে ওয়েট করতে হবে 10 থেকে 20 মিনিট। আমার মোমোটা হওয়ার মানে হচ্ছে, এদিকে আমি তৈরি করে নিলাম মোমোর যে সসটা মেক করব সেটার জন্য যে উপকরণগুলো লাগবে। এখানে আমি রসুন এরকম করে কুচি করে নিয়েছি, একটু কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি কাঁচামরিচ, আর একটু আদা, এই যে আদা রসুন আর কাঁচামরিচ, ব্যাস এই তিনটা জিনিস আমাদের লাগবে, এই তিনটাই মূল উপকরণ। আর সঙ্গে আমি দিব, এখন এইটার সঙ্গে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস আমি এটা নিয়েছি, বিডি সয়া সস আমি এটা দিব 3 টেবিল চামচ মতো। আর দিতে হবে ভিনেগার, এটা আমার হোয়াইট ভিনেগার, আহমেদের ভিনেগার, এটা এই যে আহমেদের ভিনেগার। আর সয়া সস কিন্তু আহমেদের সয়া সসটা বেশি টেস্টি, যদিও এখন আমার কাছে ওটা নাই, আমার কাছে বিলি সয়া সসটা আছে। আর দিলাম 1 টেবিল চামচ মতো ভিনেগার, ভিনেগারটা আরেকটু দিলে ভালো হবে, কারণ আমরা যেহেতু সয়া সসটা একটু বেশি নিয়েছি। ব্যাস আমার সসটা রেডি। সয়া সসে তো অনেক পরিমাণ লবণ থাকে, এই জন্য
আমরা একটু চিনি মিক্সড করব। চিনি মিক্সড করার কারণে এটা টেস্ট একটু ভালো হবে। ভিউয়ার্স, আমার সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে আমার সসটা। এখন আমি মোমোগুলো তুলে নিব। আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি মোমোগুলোকে প্লেটে তুলে নিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মোমোগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা একটা করে মোমোগুলো উঠাই নিব এখন। হয়ে গেল আমার গরম গরম মজাদার মোমো। ভিউয়ার্স দেখুন আমার অনেক সুন্দর মোমো আর মোমো সসটা তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখনো যারা আমার বাংলাদেশ লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ।